नमस्कार बंधुरा, आमि शुभजित विश्वास, तुम्हारा देखो द एसएनडीएस सल्यूशन यूनिट ग्रुप चैनल। तो आज के तुम्हारे सामने फ्लिपकार्टर आबार एक नतून आपडेट नहीं चले एलाम। तो फ्लिपकार्ट हरिणघाटाते किन्तु ए मुहूर्ते किन्तु डीईओ डाटा एंट्री पोस्टर जोने किन्तु नतून फर्म किन्तु प्रकाशित होयेछे। तो सेई वैकेंसिटा निये आलोचना करब। तो फार्स्ट कथा बोले रखी जे डाटा एंट्री बोलुन, असिस्टेंट बोलुन बा सिनियर असिस्टेंट, सब पोस्टर जोने किन्तु प्रधानत आमादेर आलोचना अनेकगुलो भिडियो रयेछे, आपनारा गेले किन्तु भिजिट करले देखते पाबेन। स्यालारी डिसकाशन, कत बछर होते हबे, बयस, सब किछुई किन्तु आमरा आलोचना करे नियेछि। तो विस्तारित ए भिडियोर माध्यमे अतटा आमरा आलोचना करब ना, जस्ट फर आपनादेर बेसिक हिंट देब, देन सेइभाबे किन्तु आपनारा प्रसेस निये अप्लाई करते पारेन। तो बेसिकाली फ्लिपकार्टे हरिणघाटाय किन्तु যারা ভাবছো যে আমাদের কল আসছে না, এত প্রবলেম হচ্ছে, এরকম অনেকের কোশ্চেন করছো, টেলিগ্রামে করছো, কমেন্ট করছো ভিডিওতে, বাট এটুকু তোমাদেরকে বলে রাখি, ফ্লিপকার্টে কিন্তু সবেমাত্র কিন্তু 5% কিন্তু জয়েনিং কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু 95% জয়েনিং কিন্তু বাকি রয়েছে। তো তোমরা অবশ্যই জব পাবে, কোনো ব্যাপার না, ডিমোটিভ হয়েও না। সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে এটাই যে করোনা পরিস্থিতি। তো এই করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু ঠিকভাবে ইন্টারভিউ করাতে পারছে না, যতটা টেলিফোনিকে করানো যাচ্ছে ততটাই কিন্তু হচ্ছে। এবার তার মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করছো, অনেকে ফোন নাম্বার দিচ্ছ, অল্টারনেটিভ নাম্বার দিচ্ছ, বাট এইচআররা ফোন করছে, কোনো সময় তোমাদেরকে ফোনে পাচ্ছে না বা নট রিচেবল বলছে, এরকম কিন্তু অনেক কথা কিন্তু আমরা এইচআরদের কাছ থেকে শুনেছি, এরকম অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো সেই কারণে কিন্তু দেরি হচ্ছে। তো ডিও পোস্টের জন্য কিন্তু আইপিএস ভেন্ডার থেকে কিন্তু নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। তো সেই ফর্মটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো ডিও পোস্ট এখানে কী কী আছে ডেজিগনেশন তোমাদের বলে দিচ্ছি। তো ফার্স্ট যেটা আছে ফ্লিপকার্ট হরিণঘাটা পোস্ট ডিও, তো কোয়ালিফিকেশান কিন্তু মিনিমাম এইচএস গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবে জানো। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, কম্পিউটারে কিন্তু এইচ লুকআপ, ভি লুকআপ না জানা থাকলে কিন্তু প্লিজ আবেদন করো না। অনেকে থাকছো সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য, এইচ লুকআপ, ভি লুকআপ জানো না, তাও আবেদন করছো যদি কল আসে, বাট এগুলো করো না। যারা এইচ লুকআপ, ভি লুকআপ প্রপারলি জানো তারাই প্লিজ আবেদন করো, তাছাড়া কিন্তু করো না। তো এটা আছে, এর সাথে সাথে আরও কিছু কিছু জানা লাগবে, যেমন ডিসেন্ট কমিউনিকেশান স্কিল, তো তোমাদের কমিউনিকেশান স্কিল যেন বেটার থাকে সেগুলো একটু মাথায় রাখবে। তারপরে যেমন বেসিক ইংলিশ স্পোকেন, তুমি ইংলিশ যেন স্পোকেন মোটামুটি কথা বলতে পারো ইংলিশে, সেইগুলো একটু মাথায় রাখবে। এরকম যদি তোমাদের থাকে তো অবশ্যই তোমরা জবটা পাবে, তো এটা তোমাদের বলে রাখি। তো স্যালারি স্কেল বেসিক তোমরা জানোই যে 10,850 টাকা থাকে, পিএপিএসআই, নাইট অ্যালাউন্সও রয়েছে, দেন অ্যাটেন্ডেন্স বোনাস থাকে, দেন ওয়ান টাইম ফুড। তো এইসব ফ্যাসিলিটিগুলো রয়েছে ডিও পোস্টের জন্য, এবং বাস সার্ভিস অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, কোনো ব্যাপার না। তো হরিণঘাটা আপডেট এটাই বলবো যে অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্টেরও আপডেট খুব তাড়াতাড়ি আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা চ্যানেলের সাথে থাকতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, যেহেতু আমরা টেলিগ্রাম গ্রুপে আগে আপডেট দিয়ে থাকি যে কোনো জবের। তো সব জব নিয়ে আমরা ভিডিও বানাতে পারি না, যেগুলো খুব কম রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমরা টেলিগ্রামে আগে আপডেট দিয়ে থাকি। তো অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্টেরও আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে, এখন শুধুমাত্র ডিওতে হবে। তো যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশানের ডকুমেন্ট ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে কিন্তু আবেদন করে নিতে পারেন। তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছেন এবং আপনাদের হেল্প হয়েছে কিছুটা, যদি হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।